জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম, ইন্নালিল্লাহ, ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল আরুরি শহীদ। এবারে সালেহ আল আরুরির রক্ত বৃথা যাবে না, হুঁশিয়ারি ইসমাইল হানিয়ার। জানাবো হামাস নেতা নিহত, ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ হিজবুল্লাহর। এবারে তেল আবিবে আবার বড় ধরনের হামলার ইঙ্গিত দিল কাচ্ছাম। সবশেষে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি, তুরস্কে আটক 33। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল আরুরি সহ 6 জন শাহাদাত বরণ করেছেন। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে দাহিয়া এলাকার একটি ভবনের ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে তারা শহীদ হয়েছেন। ড্রোন থেকে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলায় আশেপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। হামাস আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে সালেহ আল আরুরির শাহাদাতের খবর নিশ্চিত করেছে। সংগঠনটির প্রভাবশালী সদস্য ইজ্জাত আর রিশক বলেছেন, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইসরায়েলের পরাজয়ের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। আরুরিকে কাপুরুষোচিতভাবে হত্যা করা হয়েছে। ফিলিস্তিন ও ফিলিস্তিনের বাইরে এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে ফিলিস্তিনিদেরকে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না বলে তিনি মন্তব্য করেছেন। আরুরি ছিলেন একজন মুক্তিপ্রাপ্ত বন্দী, যিনি ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে 18 বছর কাটিয়েছেন। তিনি 2011 সালে ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে বহু ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করার ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফিলিস্তিনের রামাল্লার কাছাকাছি আরুরা গ্রামে 1966 সালে তার জন্ম। ইসলামী শরিয়া বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেন আরুরি। 1987 সালে তিনি হামাসে যোগ দেন। সালেহ আল আরুরির রক্ত বৃথা যাবে না, ইসমাইল হানিয়া। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রবাসী পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া তার ডেপুটি সালেহ আল আরুরির হত্যাকাণ্ডকে পরিপূর্ণ সন্ত্রাসবাদ ও লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এ হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদী ইসরায়েলকে মূল্য দিতে হবে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার কিছুক্ষণ পর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এক ড্রোন হামলায় আরুরি শহীদ হন এবং তার পরপরই ইরান এ প্রতিক্রিয়া জানায়। হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান আরুরিকে গত 7 অক্টোবরের ইসরায়েল বিরোধী আল আকসা তুফান অভিযানের প্রধান স্থপতি বলে অভিহিত করা হয়। ইসমাইল হানিয়া ওই গুপ্ত হত্যার পরপরই এক প্রতিক্রিয়ায় বলেন, শহীদ আরুরি ও তার সহকর্মীদের তাজা রক্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীরের হাজার হাজার শহীদের রক্তের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, এই রক্ত বৃথা যাবে না। হানিয়া বলেন যে আন্দোলন তার জাতিকে, নিজের প্রতিষ্ঠাতা ও কমান্ডারকে, শাহাদাতকে উপহার হিসেবে পেশ করে, সেই আন্দোলন কখনো পরাজিত হয় না। হামাসের সর্বোচ্চ নেতা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কেবল হামাসের শক্তি, স্থিতিস্থাপকতা এবং অটল সংকল্পকে আরো শক্তিশালী করবে। তিনি বলেন, ইতিহাস সাক্ষী, প্রতিরোধ আন্দোলনের প্রতিটি নেতার হত্যাকাণ্ডের পর এই আন্দোলন আগের চেয়ে বেশি শক্তিশালী ও দৃঢ় সংকল্প হয়ে উঠেছে। এদিকে ফিলিস্তিনের ইসলামে জিহাদ আন্দোলনের প্রধান ও বৈরুতে ইসরায়েলি সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে জিহাদ আন নাখালা বলেছেন, শেখ সালেহ আল আরুরি ফিলিস্তিনি জনগণের কাছে একজন বিশিষ্ট এবং নিবেদিত প্রাণ নেতা ছিলেন। আমরা এমন সময় তাকে হারিয়েছি যখন তার উপস্থিতি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তিনি এমন একজন নেতা ছিলেন যিনি তার চারপাশের মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও প্রশান্তি সৃষ্টি করেছিলেন। হামাস নেতা নিহত, ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ হিজবুল্লাহর। লেবাননে থাকা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা সালেহ আল আরুরিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। সালেহ আল আরুরি ছিলেন হামাসের পলিটব্যুরোর উপপ্রধান। মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের একটি ভবনে ড্রোন হামলা চালিয়ে তাকে আল কাছেম ব্রিগেডস 2 কমান্ডার সহ 7 জনকে হত্যা করে ইসরায়েল। ওই হামলার পরই প্রতিশোধ ও শাস্তি দেওয়ার হুমকি দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের দখলকৃত মার্স এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করা হয়েছে। তারা আরো জানিয়েছে, সালেহ আল আরুরিকে হত্যার পর প্রতিশোধ নেওয়ার যে কথা তারা দিয়েছিল সেই কথা অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে, পরে আরো পদক্ষেপ নেওয়া হবে। তবে এই মিসাইল হামলার ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি হিজবুল্লাহ। এছাড়া ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও সেনাদের উপর হামলার ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, হিজবুল্লাহর ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলের আঘাতে মানেরার একটি সেনা চৌকির 2 সেনা সামান্য আহত হয়েছেন। সালেহ আল আরুরিকে হত্যার পর হামাস ইসরায়েল যুদ্ধ এখন লেবাননে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
তেল আবিবে বড় ধরনের হামলার ইঙ্গিত দিল কাছাম। বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের রাজধানী তেল আবিবে আবার বড় ধরনের হামলার ইঙ্গিত দিল ফিলিস্তিন স্বাধীনতাকামীদের সশস্ত্র সংগঠন কাছাম। সংগঠনটির পক্ষ থেকে M90 মিসাইলের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। ভিডিওতে কাছামের তৈরি M90 মিসাইল ও 8-হোল মাল্টিপল রকেট লঞ্চার প্রস্তুত করার দৃশ্য তুলে ধরা হয়, যা 3 সপ্তাহ আগে তেল আবিব অভিমুখে হামলার পূর্বেও প্রকাশ করেছিল স্বাধীনতাকামী দল। যথারীতি বার্তাস্বরূপ ভিডিওতে এও লিখিত থাকতে দেখা যায় যে তেল আবিব জ্বলবে, গাজা স্বাধীন হবে। উল্লেখ, কাছামে তৈরি আধুনিক অস্ত্রশস্ত্রের অন্যতম হল M90 মিসাইল। এটি 90 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম, যা মূলত গাজার যে কোনো অংশ থেকে পুরো ইসরায়েলকে নিশানা বানানোর লক্ষ্য তৈরি করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। মিসাইলটি ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় ফিলিস্তিনি ব্যক্তিত্ব ইব্রাহিম আল মাকাদিমার নামে নামকরণ করে তারা, যিনি ইসরায়েলের হামলায় শাহাদাত বরণ করেছিলেন। এম দিয়ে মূলত তাকেই স্মরণ করা হয়েছে। মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি, তুরস্কে আটক 33। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 33 জনকে আটক করেছে তুরস্ক। এছাড়া মোসাদের সঙ্গে জড়িত আরো 13 জনের সন্ধান করছে কর্তৃপক্ষ। মঙ্গলবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। আনাদোলু জানিয়েছে তুরস্কে বসবাসরত বিদেশি নাগরিকদের নজরদারি, অনুসরণ, হামলা ও অপহরণ পরিকল্পনা করার অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিদের ইস্তাম্বুল ও দেশের অন্য 7টি প্রদেশে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ার লিকাইয়া সামাজিক মাধ্যমে বলেছেন, আমরা কখনোই আমাদের দেশের জাতীয় ঐক্য ও সংহতির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির কার্যক্রম পরিচালনা করতে দেব না। আটক ব্যক্তিদের নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি আনাদোলু। এছাড়া কোন দেশের নাগরিকদের টার্গেট করা হয়েছিল তাও জানায়নি। তবে কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধান এক অডিও বার্তায় বলেন, লেবানন, তুরস্ক, কাতার সহ বিশ্বের সব জায়গায় হামাসকে ধ্বংস করতে তার সংস্থার সদস্যরা প্রস্তুত রয়েছে। এমন খবর সামনে আসার পরই এই 33 ব্যক্তিকে আটক করল তুরস্ক। বেশ অতীত থেকেই হামাস নেতাদের আশ্রয় দিয়ে আসছে তুরস্ক সরকার। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করলেও এমনটা মনে করে না দেশটি। তুরস্কের মাটিতে হামাস নেতাদের উপর ইসরায়েলকে হামলা করতে দেওয়া হবে না বলেও সতর্ক করে রেখেছে আঙ্কারা। গাজা যুদ্ধ শুরু থেকে ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী কঠোর সমালোচনা করে আসছেন এরদোয়ান। গত নভেম্বরে তুর্কি নেতা ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেছিলেন, পশ্চিমাদের অসীম সহায়তা প্রাপ্ত ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র, এমনকি গাজা উপত্যকায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন এরদোয়ান।